তিনিচুকীয়াত সংগ্রামী যুব ছাত্র পরিষদের উদ্যোগত মানব শৃঙ্খল কার্যসূচী। সংগ্রামী যুব পরিষদ তিনিচুকীয়া জিলা সমিতির উদ্যোগত আজি তিনিচুকীয়া জিলা উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখত এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। তিনিচুকীয়াৰ লগতে সমগ্র অসমতেই ব্যাপক হাৰত চলি থকা IPL যোৱা বন্ধ কৰা, বানপানী সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰা, অখিল গগৈক বিনা চৰ্তে মুক্তি দিয়া, তিনিচুকীয়া চহৰৰ পথৰ আশে পাশে থকা ৱেট ব্ৰিজসমূহৰ অনুজ্ঞাপত্ৰ বাতিল কৰা, তিনিচুকীয়া চহৰত থকা অবৈধ পাৰ্কিং বন্ধ কৰা, ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত থকা অবৈধ গুদামসমূহ বন্ধ কৰা আদিৰ দাবীত সংগঠনটোৰ বিষয়ববীয়াসকলে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। আমি তিনিচুকীয়া জিলা সমিতি সংগ্রামী যুব ছাত্র পরিষদ তিনিচুকীয়া জিলা সমিতি আমি এলানি কার্যসূচী ঘোষণা করেছিল। আর এই এলানি কার্যসূচীত আমার প্রায় 10টা আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর 10টা ইতিমধ্যে তিনিচুকীয়ার সমগ্র সমস্যা সন্দর্ভত সংগ্রামী যুব ছাত্র পরিষদের এখন কার্যনির্বাহ সভাত আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আজি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করাত আজি আমি 4 তারিখে তিনিচুকীয়া জিলা উপায়ুক্তর সম্মুখত আমি মানব শৃঙ্খল কার্যসূচীর জড়িয়ে আমি তিনিচুকীয়া জিলা প্রশাসনক আমি অবগত করব বিচাৰিছো যে তিনিচুকীয়া চহর লগতে সমগ্র অসমত বিভিন্ন ধরনের সমস্যা সন্মুখীন হয়ে পড়েছে। এই সমস্যা সন্মুখীন হওয়ার ক্ষেত্রে আমি সংগ্রামী যুব ছাত্র পরিষদে জন্ম লগ্নের পর দীর্ঘদিনের পর আমি মাত মাতি আইছো আর মাত মাতি যাম। আমি এটা কথা স্পষ্ট করে দিব বিচাৰিছো যে তিনিচুকীয়া চহরত যু অবৈধ ওয়েট ব্রিজ সমূহ আছে তেখেতলোকৰ অনুজ্ঞাপত্র অতি শীঘ্রে বাতিল কৰিব লাগে। আমার 2 নম্বর হল তেখেতলোকে তিনিচুকীয়া যিবোৰ অবৈধ পার্কিং আছে এই অবৈধ পার্কিং সমূহ অতি শীঘ্রে বন্ধ কৰিব লাগে। আর তিনিচুকীয়া লগতে সমগ্র অসমত অবৈধ যোৱা যি RPL জুয়া খেল আছে জুয়া খেল গঢ়ি তুলিছে এই জুয়া খেলক তিনিচুকীয়া জিলা প্রশাসন লগতে সমগ্র অসম আরক্ষী প্রশাসনে কিন্তু এই জুয়া খেল সমূহ বন্ধ করবর আমি সংগ্রামী যুব ছাত্র পরিষদের দাবি জানাইছিল। আর ইতিমধ্যে আমি 10টা এই দাবি 10টা দাবিত আমি আজি মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছো। ইতিমধ্যে আপনার আমি এখন স্মারকপত্র দিয়েছোয়ে আপনাদের ইতিমধ্যে গম পাইছে আর আমি জেলা উপায়ুক্ত মহোদয় আমি এখন স্মারকপত্র আমি দাখিল করি। পরবর্তী সময়ত জেলা প্রশাসনে কেনকা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা জেলা প্রশাসনের ফলপা গম পাওয়া যাবে।